প্রিয় বন্ধুরা যারা ক্লাস টেন বা দশম শ্রেণীতে পড়ছো দু হাজার তেইশ এর ভূগোলের পাঁচ নাম্বার মানে যে বড় প্রশ্ন তোমাদের লিখতে হয় তার সম্পূর্ণ সাজেশন তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে কাজেই খাতা কলম নিয়ে বসো ভিডিওতে বলা মূল্যবান প্রশ্নগুলি অতি অবশ্যই তোমরা কিন্তু নোট ডাউন করে নাও তার সাথে বলে রাখি আজকের ভিডিওতে বলা প্রশ্নগুলো শুধুমাত্র মাধ্যমিক দু হাজার জন্য নয় টেস্ট পরীক্ষার জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ তো দেখো নম্বর বিভাজনটা তোমাদের প্রথমে একটু বুঝে নিতে হবে দেখো আমাদের চ্যাপ্টার রয়েছে পাঁচ নাম্বার মানে প্রশ্ন আসার জন্য বহির্জাত প্রক্রিয়া এবং তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ বায়ুমন্ডল বাড়িমণ্ডল এই তিনটে চ্যাপ্টার থেকে বড় প্রশ্ন আসে প্রাকৃতিক ভূগোলের আর আঞ্চলিক ভূগোলের ভারতের থেকে প্রশ্ন আসে ভারত প্রাকৃতিক এবং ভারত অর্থনৈতিক থেকে ঠিক আছে রকম ভাবে আসে বুঝে নাও বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে একটি প্রশ্ন আসে বায়ুমন্ডল থেকে দুটি বড় প্রশ্ন আসে এবং বাড়ি মন্ডল থেকে একটি তাহলে টোটাল কটা হলো চারটি প্রশ্ন আসে হচ্ছে প্রাকৃতিক দিক থেকে সেখান থেকে তোমাদের দুটো প্রশ্ন লিখতে হচ্ছে তাহলে করে দশ নাম্বার আর ভারতের প্রাকৃতিক পাঠ থেকে দুটো প্রশ্ন আসে পাঁচের এবং অর্থনৈতিক পাঠ থেকে দুটো প্রশ্ন আসে পাঁচের দুই দুয়ে চারটে এখান থেকেও তোমাদের দুটো প্রশ্ন কিন্তু লিখতে হয় পাঁচটুকুনে দশ তাহলে টোটাল চারটে প্রশ্ন এই পাঠ থেকে দুটো এই পাঠ থেকে দুটো পাঁচ ছাড়ে কুড়ি নাম্বার কুড়ি বড় প্রশ্ন তোমাদের পরীক্ষাতে এসে থাকে ঠিক আছে আর তোমরা ভালো করে জেনে গিয়ে তোমাদের কিন্তু সিলেবাসে পরীক্ষা হচ্ছে এবার দেখো বহির্জাত প্রক্রিয়া এবং তার দ্বারা সিষ্ট ভূমিরূপ থেকে যে বড় প্রশ্নগুলো এই বছরের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ শেষ মুহূর্তে প্রথম প্রশ্ন টেস্ট পরীক্ষার সাথে এই প্রশ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট টেস্ট পরীক্ষাতেও কিন্তু এই প্রশ্নগুলোই আসবে উচ্চগতি বা পার্বত্য প্রবাহে নদীর ক্ষয়কার্যের ফলে সিষ্ট ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো প্রশ্নটা এইভাবে আসতে পারে উচ্চগতি বা পার্বত্য প্রবাহে নদীর ক্ষয়কার্যের ফলে শিষ্ট তিনটি ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো কাজেই নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ তোমাদের কিন্তু খুব ভালো করে রেডি করতে হচ্ছে দু হাজার জন্য সেকেন্ড কোশ্চেন হিমবাহের ক্ষয়কার্যের ফলে শিষ্ট ভূমিরূপ আলোচনা করো খুব ভালো করে দেখে যাবে এই প্রশ্নটাও তিনের দাগ হিমবাহ ও জলধারা মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ আলোচনা করো এবং বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা ভূমিরূপ থেকে শেষ প্রশ্ন বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ আলোচনা করো অর্থাৎ এই চারটে প্রশ্ন পড়লে তোমরা কিন্তু একটা প্রশ্ন এখান থেকেই কমান পেয়ে যাবে তাহলে একটা প্রশ্ন হয়ে গেল তোমাদের সেকেন্ড রয়েছে বায়ুমন্ডল এই বায়ুমন্ডল থেকে কিন্তু দুটো প্রশ্ন আসবে ভালো করে বোঝো তারপর তোমাদের সাজেশনটা আমি বলছি কিভাবে পড়লে তোমরা কিন্তু কম প্রশ্ন পড়ে সব কটা প্রশ্ন কমান্ট পেতে পারবে বায়ুমন্ডল বায়ুমন্ডলের উষ্ণতা তারতম্যের প্রধান তিনটি কারণ দেখা করো খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দু হাজার তেইশে এবং টেস্ট পরীক্ষায় আসার জন্য দুর্দাক বৃষ্টিপাতের শ্রেণী বিভাগ করে যে কোনো একটি বিভাগ সম্পর্কে আলোচনা করো তিনের দাগ বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি আলোচনা করো চারের দাগ ভূপৃষ্ঠে বায়ুচাপে তারতম্যের প্রধান কারণ বা নিয়ন্ত্রকগুলি কি কি এই যে চারটে প্রশ্ন বলা হলো বায়ুমন্ডল থেকে এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে তোমরা বায়ুমণ্ডল থেকে রেডি করবে ঠিক আছে পরবর্তী অধ্যায় আমাদের বাড়ি সেখান থেকে একটি প্রশ্ন আসবে তার জন্য তোমরা ভালো করে পড়বে হচ্ছে সমুদ্র সোধ সৃষ্টির কারণ ও প্রভাব অর্থাৎ আসতে পারে সমুদ্র অথবা আসতে পারে সমুদ্র সতের প্রভাবগুলো লেখো পরবর্তী প্রশ্ন খুব খুব গুরুত্বপূর্ণ জোয়ার বাটা সৃষ্টির কারণ ব্যাখ্যা করো তার সাথে পড়ে যাবে জোয়ার ভাটার ফলাফলটা বা প্রভাবটাও আলোচনা করো তাহলে মন্ডল এইখান থেকে এই দুটো প্রশ্ন পড়লে একটা প্রশ্ন তোমার এখান থেকে কমেন্ট পেয়ে যাবে দেখো আমাদের কিন্তু দুটো প্রশ্ন লিখতে হচ্ছে এইখান থেকে ঠিক আছে তাহলে কেউ চাইলে শুধুমাত্র বহির্জাত প্রক্রিয়া আর বাড়িমন্ডল করে গেলেও প্রশ্ন পেতে পারো কেউ আবার চাইলে শুধুমাত্র এই অধ্যায়টা করে বায়ুমন্ডল অথবা কেউ না নিয়ে বায়ুমন্ডল আর বহির্জাত প্রক্রিয়া অথবা বায়ুমন্ডল বারুমন্ডল অথবা বহির্জাত প্রক্রিয়া আর বাড়িমন্ডল থেকে যে কটা প্রশ্ন দেখানো হলো সবগুলো করে গেলে তাহলেই কিন্তু তোমরা দুটো প্রশ্ন কমেন্ট পেয়ে যাচ্ছ চলে আসো ভারত প্রাকৃতিকে ভারত প্রাকৃতিক থেকে দুটো প্রশ্ন তোমাদের দেবে আর ভারত অর্থনৈতিক থেকে যে প্রশ্নগুলো পড়বে খুব ভালো করে দেখে নাও উত্তর ভারতের নদ নদী ও দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য খুব গুরুত্বপূর্ণ হিমালয়ের দৈর্ঘ্য অথবা প্রস্ত বারাবার শ্রেণী বিভাগ করে বিবরণ দাও এটা ঘুরিয়ে আসতে পারে পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও ঠিক আছে তিনের দাগ ভারতের মৃত্তিকা শ্রেণীবিভাগ করে দুই প্রকার মৃত্তিকা আলোচনা করো আর ভারতের স্বাভাবিক উদ্ভিদের শ্রেণী বিভাগ করে যে কোনো দুটি বিবরণ দাও এই চারটে প্রশ্ন দেওয়া হয়েছে ভারত প্রাকৃতিক থেকে এখান থেকে দুটো প্রশ্ন আশা করি তোমরা কামান পেয়ে যাবে পরবর্তী হচ্ছে ভারত আঞ্চলিক এখান থেকে একটা প্রশ্ন আসবেই চা অথবা কফি অথবা আখ অথবা কার্পাস চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ এই ভৌগোলিক পরিবেশ একটা আসবে পরীক্ষাতে আর এই চারটের মধ্যে থেকে একটা আসবে এটা নিশ্চিত পরবর্তী প্রশ্ন পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্পের একদেশী ভবনের কারণ ব্যাখ্যা করো খুব গুরুত্বপূর্ণ ওর সাথে পড়বে পশ্চিম ভারতে কার্পাস শিল্প গড়ে ওঠার কারণ ব্যাখ্যা করো এই দুটো প্রশ্ন শিল্প থেকে এবারে চূড়ান্ত গুরুত্বপূর্ণ লাস্ট কোয়েশ্চেন ভারতে জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণ ব্যাখ্যা করো এই চারটে পড়লে এখান থেকেও তোমরা কিন্তু দুটো প্রশ্ন কমান পেয়ে যাবে এবার তোমাদের ব্যাপার তোমরা কিভাবে পড়বে কারণ এখান থেকে দুটো প্রশ্ন আসবে আর এখান থেকে দুটো প্রশ্ন আসবে টোটাল চারটে প্রশ্ন কিন্তু তোমাদের লিখতে হবে কটা দুটো প্রশ্ন লিখতে হবে তাই জন্য কেউ হয়তো প্রথম দিকটা খুব ভালো করে পড়লো আর এখান থেকে হয়তো এই অনুকূল ভৌগোলিক পরিবেশটা খুব ভালো করে রেডি করলে তাহলেও দুটো প্রশ্ন কামান পেয়ে যাবে অথবা অনুকূল ভৌগোলিক পরিবেশ আর শিল্পটা খুব ভালো করে রেডি করলো তাহলেও কিন্তু দুটো প্রশ্ন তোমরা কামান পেয়ে যাবে তোমরা কিন্তু টেকনিক অ্যাপ্লাই করে পড়তে হবে যাতে কিন্তু কম পড়ে পুরো সিলেবাসটা তোমরা কিন্তু কামান পেয়ে যাও বা কভার করতে পারো এই হচ্ছে টেস্ট পরীক্ষার সাথে মাধ্যমিক দু হাজার তেইশের ভূগোলের পাঁচ নাম্বার মানে বড় প্রশ্নের সাজেশন ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো আর এরকম সাজেশন মাধ্যমিক দু হাজার তেইশে সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করে দাও নিয়মিত নোট সাজেশন এখান থেকে কিন্তু এবার মাধ্যমিক দু হাজার তেইশের জন্য পোস্ট করা শুরু হয়ে যাবে ধন্যবাদ